Bismillahirrahmanirrahim. Shubhpriyo Shikkharthi Brindo. Assalamu alaikum. Asha kori tumra bhalo acho. Ami alhamdulillah bhalo achi. To ajke ami onno kothay na giye shorashori amader je alochona tate amra chole ashi. Ami ajke tomader samne je bishoyti uposthapon korbo sei bishoyti hocche srijonshil prashnopotro somporke. তো গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নপত্র সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম সেই বিষয়টার সময় আমি কিন্তু আলোচনার সময় তোমাদেরকে বলেছিলাম যে গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নের आंसर কিন্তু আমি যেভাবে আলোচনা করেছি সেই পদ্ধতিতে হবে না কারণ হলো এটার বেলা একটু ভিন্নতা রয়েছে এটা তোমাদেরকে আমি বলেছিলাম আর সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব যে গণিত বিষয়ে কি ধরনের ভিন্নতা রয়েছে সৃজনশীল প্রশ্নের आंसर করতে গিয়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা গণিত বিষয় গণিত এবং ইংরেজি এই দুটো বিষয় শুনলেই কিন্তু একেবারে একটা ভয়ের সঞ্চার তোমাদের ভিতর হয়ে যায় না সেই ভীতি সঞ্চার করা যাবে না যে কোনো বিষয় নিয়ে যখন তুমি নিজের থেকে জানার আগ্রহ থাকবে তোমার বোঝার আগ্রহ থাকবে তখন কি হবে আস্তে আস্তে সেই বিষয়ের প্রতি তোমার কি হবে এই ভীতি দূর হয়ে যাবে সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বারবার অনুশীলন করবে এবং কি করবে শিক্ষকের সাথে সব সময় শিক্ষক এবং শিক্ষার্থী দুয়ের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে তার মধ্যে করেসপন্ডেন্স বেশি থাকে এবং তার মধ্যে যদি কোঅপারেশন বেশি থাকে সেখানে কিন্তু অবশ্যই সেই বিষয়টা অনেকটাই কি হয়ে যায় নিজের কাছে সহজ হয়ে যায় তো আমি তোমাদেরকে এইটুকু অন্তত উপদেশ দেব যে যে বিষয় সম্পর্কে তোমাদের ভীতি সঞ্চার আছে যে বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে একটু ভয়ের সঞ্চার হয় সেটা নিয়ে বারবার বারবার অনুশীলন করো এবং শিক্ষককে সহযোগিতা নাও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গণিত বিষয়ের কথা বলছিলাম গণিত বিষয়টা কিন্তু তোমরা অনেকে ইচ্ছে করলে কি করতে পারো খেলার ছলেও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারো তোমরা লক্ষ্য করবে ইউটিউবে এবং ইন্টারনেটে ঘেটে দেখবে তোমরা এই গণিত বিষয়ের উপর অনেক অনেক গেম রয়েছে এই গেমসগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে আমার মনে হয় তোমাদের কাছে কি হবে গণিত বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাবে ভয়ের কিছু নেই অনুশীলন করবে বারবার চেষ্টা করবে অবশ্যই তোমাদের কি হবে কনসেপশনে চলে আসবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যে গণিত বিষয়ের কথা বলছিলাম সেটা হলো তোমরা জেনেছো যে সৃজনশীল প্রশ্নপত্রে চারটা ধাপ থাকে একটা হলো জ্ঞানমূলক একটা হলো অনুধাবনমূলক আর একটা হলো কি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কিন্তু না গণিত বিষয়ের বেলায় ধাপ থাকবে অনলি তিনটা কয়টা থাকবে তিনটা ধাপ থাকবে মাত্র সেই ধাপগুলো কি সেই ধাপগুলো হলো একটা হলো অনুধাবন একটা হলো অনুধাবন মূলক দুই নাম্বার হলো প্রয়োগ দুই নাম্বার হলো কি প্রয়োগ আর তিন নাম্বার হলো উচ্চতর দক্ষতা এই তিনটা ধাপে হলো এই গণিত বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ যখন তুমি সৃজনশীল প্রশ্নের আনসার করতে যাবে গণিত বিষয়ে তখন তোমাকে শুধু এই তিনটা বিষয়ের উপর আনসার করতে হবে সুতরাং আমরা অন্যান্য বেলায় কি পড়েছি চারটা পড়েছি চারটার বেলায় কি কি ছিল সেখানে আরেকটা ছিল কি জ্ঞানমূলক কিন্তু জ্ঞানমূলক কোনো আনসার আমাদের এই গণিত বিষয়ে দিতে হবে না এখন আমরা আসি যে এই যে তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তোমরা জানো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকটা গণিতের মান কিন্তু থাকে কত 10 আর এই 10টাকে কিভাবে ভাগ করা হয় সেটা হলো এই অনুধাবনমূলকে আছে কত নাম্বার দুই নাম্বার এটাতে আছে চার নাম্বার এটাতে আছে চার নাম্বার অর্থাৎ এখানে দুই চার ছয় আর চার হলো এই হলো 10 এই 10 নাম্বার থাকে প্রতিটা গণিতে সৃজনশীল গণিত এটা শুনে কিন্তু আমরা প্রথম অবস্থায় অনেক ভয় পেয়েছিলাম অনেক আন্দোলন করেছিলাম অনেক কি অনেক অভিভাবক তো একেবারে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল শিক্ষার্থীরা তো অবশ্যই কারণ শিক্ষার্থীর হতাশা দেখেই শিক্ষক অভিভাবকগণ হতাশাগ্রস্ত হন আর আরেকটা বিষয় হলো যে আসলে গণিত বিষয়ে আমাদের ওরকম আসলে প্রশিক্ষক শিক্ষক আসলে একটু কমই আছে এটা আমাদের বলতে হবে তারপর বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার কি করছেন এই যে গণিত বিষয়ের উপর বারবার বারবার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন সৃজনশীল প্রশ্নপত্রের উপর
তো আশা করি এখন আর তোমাদের সেই ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই তোমরা সেটা সলভ করতে পারবে। আর শিক্ষকরা তোমাদেরকে সেভাবে সহযোগিতা করছে, এটা আমি আশাবাদ ব্যক্ত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অনুধাবনমূলকে দুই নাম্বার আছে, এখানে দুইটা অংশে ভাগ থাকে। এই দুইটা অংশে যখন দুইটা অংশে ভাগ করতে গিয়ে কিন্তু এই দুই নাম্বারটা ভাগ করা হয়েছে 1+1, এইভাবে ভাগ করা হয়েছে নম্বরটা। এখন তুমি কোনো কারণবশত যদি প্রথম অংশের আনসারটা ভুলও করো, দ্বিতীয় অংশের আনসার যদি তুমি সঠিক করো, তাহলে অবশ্যই কি হবে, তুমি সেই এক নাম্বার পেয়ে যাবে। আবার ধরো কোনো কারণবশত তুমি এক নাম্বারে প্রথম যে অংশটা আছে সেটার আনসার আংশিক দিয়েছ এবং দ্বিতীয় অংশের আনসারটা তুমি পুরোটো দিয়েছ, তখনও কিন্তু তোমার সে আগের যে এক নাম্বারের যে প্রথম আনসারে যেটা ছিল সেটারও আংশিক নাম্বার তুমি অবশ্যই পেয়ে যাবে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, বরং আরো কি হয়েছে, সুবিধা হয়েছে, পাশ করার জন্য অনেক বেশি সুবিধা হয়েছে। এখন গণিতে আর ফেল করার কথা না, যদিও আমরা দেখতে পাচ্ছি এখনো গণিতে অনেক অনেক ফেল, কিন্তু না, এরকম হওয়ার আসলে কোনো কারণ নাই। আবার অনেকেই তোমরা যেটা করো সেটা হলো গণিতে দেখা যাচ্ছে যে ক অংশ তুমি পারোনি, খ অংশের আংশিক পেরেছ, আবার গ অংশের কিছুই পারোনি, তাহলে কি করে আমরা পুরা গণিতটা একবারে কেটে দিচ্ছি, না এই ভুলটা কখনো করবে না। তোমার যে আংশিক উত্তরটা খাতায় রয়েছে তাতেও কিন্তু তুমি মার্কস পাবে। সুতরাং গণিতের বেলায় পাশ করা, এর জন্য আমি বলবো যে সৃজনশীলে অনেক বেশি সুবিধা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমটাতে বলেছি দুটি অংশে ভাগ থাকে এবং নাম্বার থাকে এক এক করে। দ্বিতীয় যে প্রশ্নটা থাকে, দ্বিতীয় যে অংশটা থাকে সেটা হলো প্রয়োগমূলক, এখানে আছে 4 নাম্বার। এই 4 নাম্বারটা কিন্তু 4টা ভাগে ভাগ করা থাকে এই প্রয়োগের বেলায়। এখানে হবে 1+1+1+1, এইভাবে এই 4টা ভাগে ভাগ করা থাকবে। এখন এই 4টা ভাগের মধ্যে যদি তোমার কোনো একটা ভাগের আনসারও সঠিক হয়, তখনও কিন্তু তুমি 1 নাম্বার পেয়ে যাবে। সুতরাং প্রশ্নগুলো আনসার করে কেটে দেওয়ার কোনো কিছু নাই, যে আমার এখানে হয়নি বা ওখানে হয়নি এটা চিন্তা করার কোনো অবকাশ নাই। যেটুকু তুমি পেরেছ অবশ্যই সেটুকু খাতায় রাখতে চেষ্টা করবে। দ্বিতীয় হলো উচ্চতর দক্ষতা, এখানে এটাও কিন্তু 4টা ভাগে ভাগ করা, এখানে এক এক করে নাম্বার। এটা হলো 1+1+1+1, এই হলো 4, এইভাবে ভাগ করে দেওয়া আছে। সুতরাং প্রত্যেক ক্ষেত্রে যদি তুমি কোনো কারণে আংশিক উত্তর করতে পারো, সেটাও তুমি খাতায় অবশ্যই রেখে দেবে, তার কারণ হলো তাতেও তুমি মার্কস পেয়ে যাবে। আর এভাবে যদি 1, 1, 2, 2 করে তুমি পেয়ে যাও, তাহলে অবশ্যই তোমার 5 নাম্বার উঠে যাবে। এই বিষয়টা অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা হলো যে গণিতের একটা বিষয় আছে, সেটা হলো যে তোমরা অনেক সময় অ্যান্সার করতে গিয়ে কোনো একক বা আসন্ন কোনো মান থাকলে সেই আসন্ন মানটার জায়গায় কি লিখো না, প্রায়, এই কথাটা লিখো না। কোনটা, প্রায় কথাটা লিখো না। যদি এই কথা না লিখো বা কোনো একক না লিখো, তখন কি হবে, তোমার সেই মার্কসটা কাটা যাবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, আসন্ন মানের জায়গায় প্রায় কথাটা লিখতে হবে এবং কোনো একক থাকলে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটা কথা বলছি তোমাদেরকে, সেটা হলো যে গণিতের যে উদ্দীপক থাকে, সেই উদ্দীপকটা কিন্তু খুবই জরুরি এবং খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা অন্যান্য বিষয়ের বেলায় যেমন বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, সামাজিক বিজ্ঞান বলো, যে কোনো বিষয় কথা বলো না কেন, সেখানে উদ্দীপকের যতটা মানে প্রভাব থাকে, কিন্তু গণিতের বেলায় তা না। গণিতের বেলায় উদ্দীপকের খুব বেশি রকম কি থাকে, মানে এটার খুব বেশি গুরুত্বপূর্ণ, এটাকে খুব ভালো করে পড়তে হবে। কারণ এই উদ্দীপকের ভিতরে কি থাকে, গণিতের ছোট ছোট কথা থাকে যেগুলোর আনসার তোমাকে করতে হবে। সুতরাং উদ্দীপকটা অবশ্যই তোমাকে ভালোভাবে করতে হবে। আর উদ্দীপকটা হুবহু কিন্তু কোনো বই থেকে আসে না, সুতরাং এই উদ্দীপকটা তোমাকে অবশ্যই ভালো করে বারবার করতে হবে। আর তার কারণ হলো যে গণিতের কিন্তু যেমন সৃজনশীল প্রশ্ন অন্যান্য বিষয়ের বেলায় তোমরা লিখতে গেলে কি করো, কয়েকটা ধাপ, অনেকগুলো ধাপ, অনেকগুলো পেজ লিখতে হয়, গণিতের বেলায় কিন্তু তা না। সুতরাং অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়বে। এবং উদ্দীপকের সাথে যে পড়ার কারণ আরেকটা আছে, সেটা হলো যেমন ক অংশের উত্তর খ অংশের উত্তরের সাথে কি থাকে, রিলেটেড, আবার ক খ এই দুটার সাথে কিন্তু গ অংশের উত্তরে
যথেষ্ট রিলেশন রয়েছে সুতরাং একটার সাথে আরেকটা যেহেতু যুগসূত্র রয়েছে সুতরাং তোমাকে অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়তে হবে উদ্দীপক ভালো করে না পড়লে গণিতের অ্যানসার ভালো করে দিতে পারবে না আর এই বিষয়ে গণিত বিষয়ে আর কি বলবো তোমাদেরকে এখন শুধু এটুকুই বলবো যে গণিত বিষয়টা এমনই একটা বিষয় যেটা হলো বারবার অনুশীলন করতে হবে কিন্তু মুখস্থ করা যাবে না মুখস্থ করলে গণিত কি হবে ভুল হবে সেখানে ভালো মার্কসও পাওয়া যাবে না গণিতকে বারবার অনুশীলন করো ইংরেজি বিষয় সেটাও বারবার অনুশীলন করো অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে আর গণিত দিয়ে ইংরেজি নিয়ে ভয় পাওয়া ভীতি পাওয়ার ভয় ভীতি সজ্জা হওয়ার কোনো কারণই নেই আমি আবারও বলছি বারবার অনুশীলন করবে অবশ্যই গণিত এবং ইংরেজি বিষয়ে অবশ্যই ভালো করবে আমরা গণিত আর ইংরেজি বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করি ঘোরাঘুরি করি শিক্ষকদের কাছে দৌড়াই বারবার যাই কিভাবে প্রাইভেট পড়বো কোন স্যারের কাছে পড়বো এই স্যার ভালো পারে না সে স্যার ভালো পারে এত ভালো পারার কিছু নাই নিজেকে জানতে হবে নিজের আগ্রহ থাকতে হবে নিজেকে বুঝার আগ্রহ সৃষ্টি করতে হবে তবে কি করতে পারবে যে কোনো বিষয়ে অবশ্যই ভালো ফলাফল করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আর কথা না বাড়াই আজকে ক্লাস আমি এখানে শেষ করতে চাচ্ছি আশা করি তোমরা আমার ক্লাসটি সুন্দরভাবে ফলো করেছো যদি কারো কোথাও বোঝার ভুল থেকে থাকে বা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে অথবা আমাকে ফোন করে জেনে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এছাড়া তোমরা আমি যে কথাটি বলছি সেটা হলো যে হয়তো খুব শীঘ্রই আমাদের স্কুল খুলে যাবে আমরা আশা করি আবারও তোমাদের সাথে সেই আগে নতুন উদ্যমে আবার আমরা ক্লাস শুরু করতে পারবো এবং তারপরও কিন্তু এই অনলাইন ক্লাস কিন্তু অব্যাহত থাকবে তোমরা এই ক্লাসগুলো ফলো করবে বারবার দেখবে এখন না হয় তুমি পারতেছো না তারপর যদি পারো যখন পারো তখন সেই ক্লাসগুলো আবারও দেখে নেবে সবাই ভালো থেকো স্বাস্থ্যবিধি মেনে চলবে বাবা মার কথা শুনবে শিক্ষকদের নির্দেশনা অবশ্যই মেনে চলবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম